কারিগরি শিক্ষা অধিদপ্তরের এই সার্কুলারে 282 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে আপনারা সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন আপডেট গভর্নমেন্ট জব সার্কেল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলেন। সেটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগটি প্রকাশ করা হয়েছে। এখানে কি কি পদ আছে, কোন কোন পদের জন্য কতজন লোক নিয়োগ দেওয়া হবে, কোন পদের জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং এই আবেদন ফর্মটি আপনারা কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে, আবেদন ফর্মটি পূরণ করতে গেলে কোন পদের জন্য কত টাকা ফি আপনাদেরকে দিতে হবে এবং এই আবেদন ফর্মটি কীভাবে আপনারা নির্ভুলভাবে অনলাইনে পূরণ করতে পারেন, ইত্যাদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা একটু চেষ্টা করবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখে যদি আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে চান তাহলে অনেক ভুলভ্রান্তি হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায়। তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আমরা আর কোনো কথা বলাবো না, চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং সম্পূর্ণ বিস্তারিত সার্কুলারটি নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা না বলে নেই, আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে পাশে দেখা যে বেল আইকনটি আছে বাজিয়ে দিতে পারেন, যাতে করে যখনই কোনো আপডেট সার্কুলার প্রকাশ করব তখনই আপনার ফোন নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তাছাড়া আমাদের চ্যানেলে ভিজিট করে চলমান সার্কুলারগুলো দেওয়া আছে, যেগুলোতে এখনও অ্যাপ্লিকেশন ফর্মের সময় রয়েছে, চাইলে আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণ করে নিতে পারেন। আমরা আর কথা বলেছি না, চলে যাবো সম্পূর্ণ সার্কুলার। আপনারা দেখতেই পাচ্ছেন গল্পজন্তি বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর, এখানে তাদের নিয়োগটি প্রকাশ করা হয়েছে। এটি প্রকাশ করা হয়েছে 9 জুন 2021 তারিখে, এটি প্রকাশ করা হয়েছে। নিয়োগটিতে বলা হয়েছে যে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরধীন প্রতিষ্ঠান ও স্থায়ী অস্থায়ী রাজস্ব খাতে শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম দেওয়া আছে, পদের সংখ্যা দেওয়া আছে, বেতন স্কেল দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে, অভিজ্ঞতা দেওয়া আছে, আমরা এগুলো জেনে। প্রথম যে পদটি দেওয়া আছে ড্রাফট চেয়ারম্যান, এখানে বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। পদ সংখ্যা এখানে দেওয়া আছে 7 জনই, কোনো শিক্ষিত বোর্ড হতে সিভিল, সিভিল উড, মেকানিক্যাল, আর্কিটেকচার অ্যান্ড ইন্টারনেট ডিজাইন এবং কাস্টমাইজ টেকনোলজি, অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ, 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। অনুবাদের পদটি দেওয়া আছে গ্রন্থাগার বা লাইব্রেরিয়ান, এখানে বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। পদ সংখ্যা 8 জনের, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক ডিগ্রি বা সমান ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। তো 3 নম্বর যে পদটি দেওয়া আছে 60 হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 1 জনের, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক সমমানের ডিগ্রি এবং কম্পিউটার সম্পর্কিত দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ে আপনাদের বা ইংরেজি থাকতে হবে 80 এবং বাংলায় থাকতে হবে 50। তো এখানে আরও একটি পদ দেওয়া আছে, সেটা হচ্ছে 4 নম্বর পদের নাম হচ্ছে টুলস রুট অ্যাটেন্ডেন্ট, এখানে বেতন স্কেল দেওয়া আছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা 4টি, কোনো শিক্ষিত বোর্ড হতে সংশ্লিষ্ট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল দাখিল ভোকেশনাল সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া যে যোগ্যতাগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন। 5 নম্বর পদটি দেওয়া আছে উচ্চমান সহকারী, বেতন স্কেল দেওয়া আছে 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 10টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার টাইপিং এর গতি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 23 শব্দ থাকতে হবে। ইউডিএ কাম ডাটা প্রসেস, এখানে বেতন স্কেল দেওয়া আছে 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 1 জনের, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক ডিগ্রি, কম্পিউটার এমএস এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার যে গতি সেটা এখানে দেওয়া আছে বাংলায় 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দ থাকতে হবে। তো হিসাব রক্ষক, বেতন স্কেল দেওয়া আছে 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 60টি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার এমএস অর্ডের কাজে দক্ষতা থাকতে হবে। 8 নম্বর পদটি দেওয়া আছে 60 মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা এখানে দেওয়া আছে 3টি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং 60 লিপিতে যেটা আছে সেটা টাইপিং এর ক্ষেত্রে ইংরেজিতে 70, বাংলায় 45 এবং তা এমনি সাধারণ যে টাইপিং এর গতি সেটা অবশ্যই ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে।
লাইব্রেরিয়ান এখানে দেওয়া আছে 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 8টি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক ডিগ্রি এবং লাইব্রেরিয়ান সাইন্সে ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর যে দক্ষতা সেটা অবশ্যই থাকতে হবে। ড্রাইভার দেওয়া আছে এখানে বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, পদ সংখ্যা 10 জনে। এখানে আপনারা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, সাথে আপনাদের যে বৈধ ড্রাইভিং লাইসেন্স সেটা অবশ্যই আপনাদের থাকতে হবে। অবসরকারী কাম কম্পিউটার মুদ্রাকিক বেতন স্কেল 9,700 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 35 জনে। কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারছেন। কম্পিউটার চালানোর যে দক্ষতা সেটা থাকতে হবে এবং টাইপিং এর ক্ষেত্রে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 12 নম্বর যে পদটি দেওয়া আছে LDA কাম ডাটা প্রসেস, এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 5। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি যেটা দেওয়া আছে বাংলায় 20 শব্দ ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। হিসেব সহকারী দেওয়া আছে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 22টি। কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসা শিক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ স্নাতক, এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন, কম্পিউটার এমএস অর্ডার কাজের দক্ষতা থাকতে হবে। 14 নম্বর পদটি হচ্ছে কেশিয়ার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 2টি। কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসা শিক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারছেন এবং কম্পিউটারের যে চালানোর দক্ষতা এমএস অর্ডার অফিস সেটা অবশ্যই থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান এখানে দেওয়া আছে কাম ক্যাটালগার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 6টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 2টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। লাইব্রেরি সহকারী এখানে বিজ্ঞান দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা এখানে দেওয়া আছে 98টি। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের মেয়াদী ট্রেড সার্টিফিকেট যেটা সে আপনাদের থাকতে হবে। 18 নম্বর পদটি দেওয়া আছে ল্যাব সহকারী টেক, বেতন স্কেল এখানে দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 21টি। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল দিয়ে উত্তীর্ণ হতে হবে। 19 নম্বর পদটি দেওয়া আছে ল্যাব সহকারী টেক, এখানে দেওয়া আছে বেতন স্কেল 9,300 থেকে 21,800 টাকা, এখানে যে পদ সংখ্যা 10টি। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট 2 বছর মেয়াদী কাজ সার্টিফিকেট থাকতে হবে, সংশ্লিষ্ট ট্রেডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল উত্তীর্ণ হতে হবে। 20 নম্বর যে পদটি দেওয়া আছে ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর, বেতন স্কেল দেওয়া আছে 9,000 থেকে 21,800 টাকা, বেতন স্কেল এখানে জানিয়ে দিলাম আপনাদের, পদ সংখ্যা 1টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, 2 বছরের ট্রেড সার্টিফিকেট অবশ্যই আপনাদেরকে থাকতে হবে এবং ইলেকট্রিসিটি লাইসেন্স বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত অবশ্যই হতে। ক্যাশ সরকার এখানে দেওয়া আছে 8,800 থেকে 21,310 টাকা, এখানে পদ সংখ্যা 9টি দেওয়া আছে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস ওয়ার্ডের কাজে দক্ষতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান দেওয়া আছে বিজনেস স্কেল 8,800 থেকে 21,310 টাকা, পদ সংখ্যা 1 জনের। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে, সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 মাস মেয়াদী ট্রেড সার্টিফিকেট যেটা আছে সেটা অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এখানে আরেকটি লাস্ট যে পদটি দেওয়া আছে সেটা হচ্ছে স্কিলড ম্যান, এখানে বিজনেস স্কেল দেওয়া আছে 8,500 থেকে 20,577 টাকা, পদ সংখ্যা 14টি। কোনো শিক্ষিত বোর্ড হতে গ্লাস সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আপনাদেরকে হতে হবে, সংশ্লিষ্ট যে অভিজ্ঞতা দেওয়া আছে সেটা আপনাদেরকে এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন। সর্বমোট যে পদের সংখ্যা 282টি পদ যেটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম, আপনারা অবশ্যই সম্পূর্ণ সার্কুলারটা আবারও বিস্তারিত দেখে নিতে পারবেন। এই সম্পূর্ণ সার্কুলারটা আপনারা পেয়ে যাবেন নিউজ পোর্টালটি হল ভিডিও ওয়েবসাইট, এখান থেকে ভিজিট করে সম্পূর্ণ সার্কুলারটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন এবং এখানে অফিসিয়াল যে সার্কুলারটা এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে আরও বিস্তারিত দেখে নিতে পারেন। এবং আবেদন প্রসেসিং থেকে শুরু করে এখন কী কী লাগবে আপনাদের এই আবেদন ফর্মটি পূরণ করতে এগুলো নিয়ে আলোচনা করব। আবেদন ফর্মটি পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কিছু যদি দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই আবেদন ফর্মটি পূরণ করার জন্য অবশ্যই আপনাদেরকে DTERT.BD যে তাদের মেন ওয়েবসাইট আছে এখান থেকে আপনার আবেদন ফর্মটি পূরণ করে নিতে হবে। তো কীভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন আপনাদের আমি কিছুক্ষণের মধ্যে দেখাই দেবো। এই আবেদন ফর্মটি পূরণ শুরু হবে 15 জুন 2021 তারিখ সকাল 10টা থেকে এবং এই আবেদন ফর্মের ডেট শেষ হবে 16 জুলাই 2021 বিকাল 5টা পর্যন্ত এই আবেদন ফর্মটি পূরণ করা যাবে।
তো এই উক্ত সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্মটি পূরণ করার 72 ঘন্টার মধ্যে টাকাটা পেড করতে হবে। যদি টাকাটা পেড করতে না পারেন তাহলে আপনাদের যে আবেদন ফর্মটি এটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ঠিক সময়ের মধ্যে আবেদন ফর্মটি পূরণ করে আপনাদের টাকাটা পেড করার চেষ্টা করুন। এখানে যে SMS এর পদ্ধতি সেটা কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে যে টাকার পরিমাণটা আপনাদের লাগবে কোন পদের জন্য কত টাকা সেটা আপনাদেরকে জানাই দিচ্ছি। 1 থেকে 20 নম্বর পদের জন্য 100 টাকা এবং 412 টাকা সহ আপনাদেরকে 112 টাকা দিতে হবে এবং 21 থেকে 23 নম্বর পদের জন্য 50 টাকা দিতে হবে এবং 406 টাকা সহ 56 টাকা আপনাদেরকে দিতে হবে। টাকাটা 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে পেড করতে হবে। তো এখানে আরও কিছু বিষয় দেওয়া আছে যে আপনাদের প্রবেশপত্র বিষয়টি অবশ্যই আপনাদের DETER টিউটোরিয়াল ভিডিও ওয়েবসাইটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের ফোনে SMS করে পাঠানো হবে, SMS লিঙ্ক পেলেই আপনারা এখানে ক্লিক করে ওখান থেকে আপনারা ডাউনলোড ইউজার ID যে পাসওয়ার্ডটা থাকবে দিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে যে আপনাদের বয়স সীমাটা দেওয়া আছে সকল পদের জন্য 1 জুন 2021 তারিখে 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা কন্যা সন্তান যারা আছেন তাদের জন্য বয়স সীমাটা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নোক্ত কাগজপত্রগুলো দাখিল করতে হবে, সেগুলো আপনাদেরকে কী নিয়ে যেতে হবে সেটা হচ্ছে প্রবেশ পত্র সহ সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটার 2 কপি ছবি সেট করে দিতে হবে এবং দিয়ে দাখিল করতে হবে এবং জেলার স্থায়ী বাসিন্দা এবং প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে আপনাদেরকে এটা সংগ্রহ করতে হবে। বীর মুক্তিযোদ্ধা কন্যা সন্তান যারা আছেন তারা অবশ্যই সার্টিফিকেটটা তাদের এখানে শো করবেন। প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু তাদের প্রমাণস্বরূপ তাদের যে সার্টিফিকেটটা আছে এটা আপনারা শো করবেন। তো এটাই হচ্ছে সম্পূর্ণ সার্কুলার, এখানে বিস্তারিত আলোচনা করা আর কোনো কিছুই নেই। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আবেদন করার যে প্রক্রিয়াটা, আপনারা এখানে চলে আসবেন আমাদের আমাদের যে ওয়েবসাইট এখানে ভিজিট করতে পারেন। এখানে ভিজিট করে আপনারা দেখতে পারবেন যে আবেদন করতে অ্যাপ্লাই ক্লিক করুন, আপনারা যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। যেহেতু এখন আবেদন ফর্মটির যে প্রসেসিংটা আপনাদের দেখাইতে পারছি না, যেহেতু এটা শুরু হবে 15 জুন 2021 থেকে সকাল 10টা থেকে এই লিঙ্কটি সক্রিয় হবে, তো তখন থেকে আপনারা আবেদন ফর্মটি পূরণ করে নিতে পারেন। আর সম্পূর্ণ সার্কুলারটা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে ভিজিট করে সম্পূর্ণ সার্কুলারটা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন। আপনারা যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ দেওয়া আছে ভিডিও দস্তগ্রান্ট ID, এখানে আপনারা মেসেজ করতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এবং পেজে ভিজিট করে একটা লাইক এবং ফলো করে রাখতে পারেন। এই পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পিন আপ করে দিয়ে রাখবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ যে সার্কুলারটি ছিল আমি আপনাদেরকে সঠিক এবং নির্ভুলভাবে জানিয়ে দিতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত থাকলে, আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলবাটনটি আছে এটা বাজিয়ে দিতে পারেন, যাতে করে যখন কোনো আপডেট সার্কুলার প্রকাশ করবো তখনই আপনার ফোনের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।